كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ، قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ. بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ. أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ. وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ، تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تبارك وتعالى في موضع آخر، بسم الله الرحمن الرحيم، وأمر أهلك بالصلاة واصطبر عليها. وقال الله تبارك وتعالى في موضع آخر، فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم، مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين. الحديث سمانيتو جمارو پستیتی پشنگ شمطر اللہ تبارک و تعالی نمیتے اتبار মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ও তাআলা অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিভূষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা অবগত আছেন যে
গত কয়েক জুমা থেকে আপনাদের সামনে নামাজের গুরুত্বের ব্যাপারে কিছু আলোকপাত করছিলাম, যে ইসলামে নামাজের কতটা গুরুত্ব আছে এই ব্যাপারে আলোচনা করছিলাম। তো ইসলামের যে সমস্ত বিষয়গুলি আছে তার মধ্যে এই নামাজের বিষয়টি অতীব বড়, অনেক যার শেষ নেই। অনেক লেখক এমনও আছেন যিনাদেরকে আল্লাহ তাবারক ও তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, তিনারা লিখতে লিখতে খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে, কিন্তু এই নামাজের অধ্যায়টাকে শেষ করতে পারেননি। আবার যদি বলতে হয় গুরুত্বের দিক দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে, এই নামাজ এই বিষয়টি যতটা বড়, আবার বিভ্রান্তর দিক দিয়েও সবচেয়ে কঠিনতম জিনিস এই নামাজ। আপনি যতগুলো বিষয় দেখবেন তার মধ্যে সবচেয়ে ইসলামের যে সমস্ত আমলগুলো রয়েছে তার মধ্যে এই নামাজের মধ্যে সবচেয়ে মতানৈক্য বেশি। বিষয়টা যেমন বড়, মতানৈক্য সেরকম অধিক। আমি ছোট্ট জ্ঞানে কয়েকটি কথা বলেছিলাম, আর কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। যেহেতু আসছে রমজান মাস, সে বিষয়ে কিছু আলোকপাত করতে হবে, তো সংক্ষেপের মধ্যে আজ এই জুমায় শেষ করার চেষ্টা করবো। আল্লাহ তাবারক ও তাআলা যদি তৌফিক দান করেন তাহলে পরবর্তী সময়ে এর বাকি অংশ আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এই নামাজের গুরুত্ব কী বিভিন্ন ওলামাদের দৃষ্টিতে, এবং সাহাবায়ে কিরাম কীভাবে গুরুত্ব দিয়েছিলেন, নবী কীভাবে গুরুত্ব দিয়েছিলেন, বিস্তারিত আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করব। এছাড়াও নামাজের ফজিলত কী, এবং নামাজ পড়লে কী হবে, না পড়লে কী হবে, নামাজের পদ্ধতি কী, বিভিন্ন মতানৈক্য, আসল কোনটা নকল কোনটা, অনেক জিনিস আছে এই নামাজের মধ্যে। উজুও একটি নামাজেরই অংশ, তো অনেক বিষয় আছে। তো সংক্ষেপের মধ্যে আজকে ইনশাআল্লাহ শেষ করতে চেষ্টা করব, এবং সমসাময়িক যে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে যে সমস্ত কথাগুলো আপনাদের সামনে বলার দরকার সেগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা যে জানি যে সমস্ত আমল মানুষদের করতে হয় তার একটা বয়স নির্ধারণ করা হয়েছে, তিন ব্যক্তির কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, রুফিয়াল কালামু আলা সালাসিন, তিন ব্যক্তির কাছ থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। একজন মজনুন যার কোনো দিক বেদিক জ্ঞান নেই, যতক্ষণ সে পাগল মজনুন অবস্থা থাকবে, যতক্ষণ না তার জ্ঞান আসবে ততক্ষণ তার নেকিও লেখা হবে না, গোনাহও লেখা হবে না। আর এক ব্যক্তি ঘুমন্ত, যে ঘুমিয়ে থাকবে সেই ব্যক্তির কোনো নেকিও লেখা হবে না, গোনাহও লেখা হবে না। আর এক ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি বালেগ হয়নি, সেসব ব্যক্তি যারা অল্প বয়সের ওই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুদেরও নেকিও লেখা হবে না, গোনাহও লেখা হবে না। ছোট্ট ছোট্ট শিশুরা যদি কোনো নেকির কাজ করে তাহলে সেই নেকিগুলো তার পিতামাতার দিকে যাবে। এখানে কিন্তু বয়সের উল্লেখ নেই। একটি হাদিসে উল্লেখ করব, সেখানে বয়সের উল্লেখ করা হয়েছে, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। হাদিসটি আবু দাউদের হাদিস, কিতাব ও সালাত দ্বিতীয় অধ্যায়ের 495 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর ইবনে শুআইব, তিনি তার পিতা এবং দাউদ থেকে বর্ণনা করা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে যাবে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদেরকে প্রহার করো আদবের জন্য, তারা যদি নামাজের জন্য না যায়, নামাজ না পড়ে, তাহলে তাদেরকে নামাজ জন্য প্রহার করো। এখানে অধিকাংশ ওলামাদেরই মত যে 7 বছর আসলে পরে নাম ছেলেদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে। অনেকে বলেছেন 7 বছর বয়স মানেই সে বালেগ হয়ে গেল, কারণ তাকে নামাজের জন্য বলা হচ্ছে। কেউ কেউ বলেছেন না, যেহেতু 10 বছর বয়সে প্রহার করতে বলেছেন, অতএব
তার বয়স 10 হলে সে বালেগ হবে। তো যাই হোক, যে অবস্থাতে হোক, আল্লাহ তাবারক তাআলার রাসূল তিনি বলছেন যে সন্তান 7 বছর হলে তাকে নামাজের জন্য ট্রেনিং দিতে হবে, কারণ নামাজের গুরুত্ব আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে যেভাবেই দিয়েছেন, যেটা পরিষ্কার, এবং রাসূল হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে ইসলামে নামাজের গুরুত্ব কতটা, যেটা আপনার সামনে আগে উল্লেখ করেছি। অতএব সর্বপ্রথম মানে সন্তান যখন বালেগ হবে তখন আল্লাহ তাবারক তাআলা এবং রাসূল একইভাবে বলছেন তোমার সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও। অন্য আমলের ক্ষেত্রে আল্লাহ বলেননি, রাসূলও বলেননি, কিন্তু এখানে বলা হচ্ছে বাচ্চা যখন বালেগ হবে সর্বপ্রথম তাকে নামাজের ট্রেনিং দাও। আল্লাহ তাবারক তাআলা একইভাবে বলছেন সূরা তহা অধা নম্বর 20 আয়াত নম্বর 132-এর মধ্যে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতবির আলাইহা, তোমার আত্মীয় স্বজনকে তোমার নিকটের লোকদেরকে নামাজের জন্য আদেশ করো, তোমার পরিবারে যারা অন্তর্ভুক্ত তাদেরকে তুমি নামাজের জন্য আদেশ করো, এবং তুমিও নামাজের মধ্যে দৃঢ় থাকো। এই নয় যে আমি আমার সন্তানদেরকে নামাজের জন্য বলবো আর আমি নামাজ থেকে পিছিয়ে যাব, এমনটি নয়। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন পৃথিবীর বুকে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা শেষ অবস্থায় মানুষদেরকে এমন কিছু ইসলামের কথা বলবে, করতে বলবে, যা তারা নিজে করবে না। মানুষদেরকে তারা বলবে এরা কিছু আলেমও হবে আবার কিছু সাধারণ মানুষও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে ভালো কাজের জন্য হোক বা ইসলামের যে কোনো কাজের জন্য হোক তারা আদেশ করে কিন্তু নিজে মানে না, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা হাত দিয়ে যুদ্ধ করবে এরা হবে মুমিন, এবং যারা হাত দিয়ে পারল না, যারা জবান দিয়ে মুখ দিয়ে জিহাদ করলো তাদের সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরাও মুমিন। এটাও যদি সম্ভবপর না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে, এটাও একটা জিহাদ। যদি এমনটি না করে তাহলে আল্লাহ রাসূল বলছেন তার অন্তরে সরসার দানা পরিমাণে ঈমান নেই, সে মুমিন হতে পারে না। তো পৃথিবীর বুকে এমন মানুষ আসবে যারা অপরকে বলবে নামাজ পড়ো নামাজ পড়ো, অনেক বক্তাকে দেখতে পাবেন সারা রাত নামাজের কথা উল্লেখ করবে, নামাজের ফজিলতের কথা উল্লেখ করবে, নামাজে এই হয়, নামাজে নামাজ পড়লে এই হবে ওই হবে, অনেক কিছু কথা বলবে। রাত্রির 12টা 1টা পর্যন্ত ওয়াজ করার পরে ঘুমিয়ে 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 8টার সময় ঘুম থেকে উঠে টাকাগুলো গুনে বাড়ি চলে গেল, ফজরের নামাজের পাত্তা নাই। এই সমস্ত আলেমদের কথাই আল্লাহ রাসূল বলছেন কাশেই এমন এক দিন আসবে যারা মানুষদেরকে কিছু কিছু আমলের কথা বলবে যারা নিজে করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সতর্ক বলেছেন সূরা সফ পদ নম্বর 61 আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে 2 এবং 3 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বের মুমিন বান্দাগণেরা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজে করো না। মানুষদেরকে আল্লাহ সতর্ক করে বলছেন তোমরা যা নিজে করবে না তা অপরকে বলবে না। তো আমি নামাজি হব, আমার সন্তানদেরকে নামাজের কথা বলবো। শুধু আমরাই নামাজ পড়ে আমার সন্তানদেরকে বেনামাজি রেখে আমার নামাজের কি কোনো ফল পাওয়া যাবে? কোনোদিনই না। আপনাকে যেহেতু রসুল বলেছেন তোমার সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও তারপরে প্রহার করো, আল্লাহ রাসূল এটা বলেননি সর্বপ্রথম নামাজের জন্য প্রহার করো, নামাজ পড়তে বলো, নামাজ যদি না পড়ে তাহলে প্রহার করো, এ কথা আল্লাহ রাসূল বলেননি। প্রথমে আদেশ দিতে বলেছেন 7 বছর বয়সে, 3 বছর 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এই আদেশ জারি থাকবে। 10 বছর হয়ে যাওয়ার পরে, 3 বছর ট্রেনিং পাওয়ার পরেও যদি সে নামাজ না পড়ে, আদেশ পাওয়ার পরেও নামাজ যদি না পড়ে তাকে প্রহার করতে হবে, শেষ পর্যন্ত তারপরেও যদি সে নামাজ না পড়ে তাকে ত্যাজ্যপুত্র করতে হবে, বহিষ্কার করে দিতে হবে। আপনি যদি ত্যাজ্যপুত্র নাও করেন আপনার সন্তান সে থাকবে না। মোহাম্মদ বিন সালে বিন ওসাইমিন বিখ্যাত মুহাদ্দিস, তিনি কিতাবগুলো পড়লে বুঝতে পারবেন, এছাড়াও বিভিন্ন বড় বড় যারা আলেম রয়েছেন সে সমস্ত আলেমদের বই পড়লে আপনারা বুঝতে পারবেন,
পিতা যদি নামাজ পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? স্বামী নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়ছে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? নামাজের গুরুত্ব এতটাই, আপনাদের সেই জিনিসটা বুঝতে হবে। আপনি বলেন আপনার সন্তানকে আপনার সামর্থ্য অনুযায়ী, যতটা আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতা দেখান। আপনি পুরুষ, আপনি বাড়ির কর্তা, আপনার কথা যদি বাড়ির মধ্যে না চলে তাহলে আর কার কথা চলবে? আপনি পাঁচ ওয়াক্ত মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, অথচ আপনার সন্তান সারাদিন ঘুরে বেড়াচ্ছে, নামাজের পরোয়া করে না, আপনি কিরকম কর্তা? আপনি প্রমাণ করেন যে আমি একটা কর্তা। আল্লাহ যেমন বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি যেমন নিজে নামাজ পড়ছো, তোমার পরিবার বর্গকে নামাজের জন্য বলো, তুমি নিজে নামাজ পড়ে ক্ষান্ত হয়ে যেও না, তাহলে এই নামাজের কোনো গুরুত্ব থাকবে না। একটি হাদিসের দিকে এগিয়ে যাই, হাদিসটি ইবনে মাজার রিওয়ায়েত এবং কিতাবুল ফিতান 37 অধ্যায়ের 4170 নম্বর হাদিস। হাদিসটি বলছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, আউসানি খালিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ওসিয়ত করলেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশ স্থাপন করবে না, ওয়াইন কুত্তাইতা ওহরিকতা, যদিও তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় অথবা তোমাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হোক, তবুও তুমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশ স্থাপন করবে না। প্রথম ওসিয়ত করলেন কাকে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলছেন, এটাই বলছেন যে রসুল আমাকে ওসিয়ত করছেন, এটা এক নম্বর ওসিয়ত। এটা দ্বিতীয় নম্বর ওসিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, তুমি ফরজ নামাজকে জেনে বুঝে ছেড়ে দিও না, ফরজ নামাজকে জেনে বুঝে ছেড়ে দিও না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজকে পরিত্যাগ করবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতু, তার কাছ থেকে আল্লাহ যে সমস্ত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আল্লাহ মুক্ত হয়ে গেলেন, তার দায়িত্ব আল্লাহ নেবেন না। কোন বান্দা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ কেন তার দায়িত্ব নেবে? আমি এখানে বলতে চাইছি, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করছেন, খালেক আল্লাহ, মাখলুক বান্দা। তো বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহর আদেশকে মান্য না করে, তা আল্লাহ কথা, রসুলের কথা মানে আল্লাহরই কথা, ওহির মাধ্যমে, মাতলু গ্যার মাতলু, রসুলের কথা যেটা ওটাও একটা ওহি। তো রসুল যে বলছেন, আল্লাহর দায়িত্ব তার কাছ থেকে উঠে গেল, তার দেখভাল করার আল্লাহর দরকার নাই, ভালো করে বুঝবেন এই জিনিসটা। তাহলে আপনি নামাজ না পড়ার কারণে আপনার দায়িত্ব, যদি আপনার যে সমস্ত দায়িত্ব আপনার উপর ছিল আল্লাহর, সে দায়িত্ব থেকে আল্লাহ মুক্ত হয়ে গেলেন, তাহলে আপনি পিতা হয়েছেন, আপনার সন্তান যদি আপনার আদেশ পালন না করে, আপনার কথা মোতাবেক যদি নামাজ না পড়ে, তাহলে আপনার দায়িত্ব কি করে সন্তানের উপর থাকতে পারে? একটা প্রশ্ন আপনাদেরকে দিলাম, কি করে থাকতে পারে? তাহলে আপনার সন্তানদের ওপর থেকে আপনার দায়িত্ব উঠে যাওয়ার কথা, যেমন ভাবে বান্দার কাছ থেকে আল্লাহর দায়িত্ব উঠে গেল। আল্লাহ রাসূল তৃতীয় ওসিয়ত করছেন, ওয়ালা তাশরাবিল খামরা, তুমি মদ্যপান করিও না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ সমস্ত পাপ কাজের চাবি হচ্ছে এই মদ, এই নেশাদার দ্রব্য, সমস্ত নেশাদার দ্রব্য হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রতিটি নেশাদার দ্রব্যই হারাম। আমি এখানে ছোট্ট কথা একটা বলে নিই, মদ বলতে শুধুমাত্র যেটা পান করা হয়, হুসকি ফুসকি অনেক রকম, কত রকমের যে নাম উঠেছে তো বলা যাবে না, আমি জানিও না অতগুলো নাম, তো ওই শুধুমাত্র ওই মদগুলোই শুধুমাত্র হারাম নয়, হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, খামরা বলা হয়, মদ বলা হয়, মা খামরাল আকলা, যেটাকে ব্রেনকে আচ্ছন্ন করে নেবে সেটাই হচ্ছে মদ। তাহলে বোঝা গেল এই সমস্ত জিনিসের ওসিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি করছেন, যার মধ্যে একটি নামাজও ছিল। এখান থেকে স্পষ্ট যে নামাজের গুরুত্ব কতটা। যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার দায়িত্ব আল্লাহ নেবেন, যদি আপনি নামাজ থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন, আপনার দায়িত্ব আল্লাহ নেবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আবু দাউদের হাদিস কিতাবু সালাতের 864 নম্বর হাদিস, হাদিসটি বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের মাঠে বান্দার যে আমলের মধ্যে সব প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি নামাজ সঠিক হয়ে যায় তার পরবর্তী সমস্ত আমল আস্তে আস্তে সব সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজ যদি ত্রুটিপূর্ণ হয়ে যায়, নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, আপনার সমস্ত আমল ওইভাবেই ভুল হতে চলে যাবে। আপনি সফল কাম কোনোদিন হতে পারবেন না কিয়ামতের মাঠে, এটাই রাসূল বলছেন। অতএব এই পৃথিবীর মুখে আপনার নামাজকে সঠিক করতে হবে। নামাজ যদি বেঠিক হয়ে যায় আপনার যে সমস্ত আমল বাকি করছেন সে সমস্ত আমলের কোনো গুরুত্ব থাকবে না। আপনি ভাবছেন আজ আমি নামাজ পড়ছি না, শুধু জুম্মার দিনে নামাজ পড়ছি, কাল রমজান মাস আসবে, পাঁচ ওয়াক্তের মুসল্লি হয়ে যাব এবং 30 দিনের রোজাদার হয়ে যাব, আপনার ওই রোজার কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। যে রসুল এটাই বলছে নামাজ যদি সঠিক হয় তোমার বাকি সমস্ত আমল সঠিক হবে, তোমার নামাজ যদি সঠিক হয় রোজাও সঠিক হতে বাধ্য। কিন্তু তোমার যদি নামাজই সঠিক না হয় তোমার রোজা কি করে সঠিক হতে পারে? আপনি যদি বলেন আমি নামাজ পড়ি না রোজা সঠিক করি, সুন্দরভাবে রসুল যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই আমি নামাজ পড়ি না বটে কিন্তু রোজা সঠিকভাবে রাখি, আমি রোজার নেকিটা পাবো, নামাজের নেকি পাই বা না পাই, তাহলে আপনি এই হাদিসটা অস্বীকার করছেন। কারণ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ যদি সঠিক হয় সমস্ত আমল সঠিক হবে। তা আপনার যদি নামাজই না থাকে তো রোজা কোথা থেকে থাকবে? প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, উত্তর আপনারা বার করবেন। আপনার মতো এই রকম জুমার মুসল্লি পৃথিবীর বুকে অনেক ছিল, যারা আজ কবরের বুকে শুয়ে আছে, আজ যারা শুধুমাত্র জুম্মার নামাজ পড়ছেন, মনে মনে ভাবছেন ভবিষ্যতে যখন আমার চুল দাড়ি পেকে যাবে তখন নামাজ ধরব। আপনার মতো অনেক মানুষ, অনেক যুবক এরকম ছিল যারা বলেছিল আমার চুল দাড়ি পাকুক, আমার নাতি পুতি হোক, তখন আমি নামাজ পড়ব। এখন আমি কাজে কামে ব্যস্ত, এখন নামাজ পড়ার সময় পাচ্ছি না, যখন আমি কাজ কাম থেকে মুক্ত হয়ে যাব তখন নামাজ পড়ব। এই রকম ধ্যান ধারণার লোক আজ কবরের মধ্যে শুয়ে আছে, তারা কিন্তু সেই সময়টা পায়নি। আল্লাহ আপনাদেরকে সেই সময়টা দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করুন। যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার কাছে মালাকুল মওত এসে আপনার যে মূল্যবান জান সেই রুহটাকে নিয়ে চলে যেতে পারে। তখন মরার পর আপনি যতই আফসোস করেন সে আফসোসের কোনো দাম থাকবে না। আপনাদেরকে এখনো আল্লাহ জীবিত রেখেছেন, শুকরিয়া আদায় করেন। এবং আল্লাহর শুকরিয়া আদায় তখনই হবে যখন আল্লাহর আদেশ আপনি পালন করবেন। আর আল্লাহর সবচেয়ে বড় আদেশ হচ্ছে নামাজ। অতএব নামাজ ছেড়ে দিয়ে আপনি যদি বলেন যে আমি আল্লাহর আদেশ পালন করছি, এটা নিছক একটি বাহানা ছাড়া কিচ্ছু নয়। বলছিলাম নামাজ এমন একটা জিনিস যে নামাজ কোনো অবস্থাতে মানুষের জন্য ছাড়ে নেই, যুদ্ধের ময়দানে পর্যন্ত ছাড়ে। আপনি অসুস্থ হয়েছে, আপনার শরীর চলছে না, এমত অবস্থায়ও নামাজ আপনার জন্য ছাড় নেই। ইমরান বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ রসুল আমি অসুস্থ হয়ে আছি, এখন আমি কিভাবে নামাজ পড়ব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন সল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, শক্তি যদি থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি সমর্থ না থাকে শক্তিতে না কুলায় তুমি বসে বসে নামাজ পড়ো, যদি শক্তিতে না কুলায় তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। এমনও কথা এসছে যদি শুয়ে শুয়ে আপনি ইশারায় নামাজ পড়ছেন, এমনও যদি না পড়েন আপনি মনে মনে ভাবেন আমি নামাজ পড়ছি, রুকু করছি, সাজদা করছি, নামাজ কিন্তু আপনার জন্য ছাড় নেই। চার দিন পাঁচ দিন আপনি বেহুশ অবস্থায় ছিলেন, জ্ঞান ফিরলো, আপনাকে সমস্ত নামাজ আবার পড়তে হবে। মরে গেলেন ব্যাপার আলাদা, কিন্তু যদি আবার সুস্থ হন নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব এতটাই, আপনি অসুস্থ হন, জেহাদ অবস্থায় থাকুন, যে অবস্থায় থাকুন না কেন আপনাকে নামাজ পড়তেই হবে, পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন, যখন শেষ অবস্থা, যখন আল্লাহ রাসূল এই পৃথিবী ছেড়ে বিদায় গ্রহণ করবেন, এমত অবস্থায়
এত শরীর খারাপ, তবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন, হে আয়েশা, আমার সাহাবা ইকরাম নাকি নামাজ পড়ে নিয়েছে, কি নামাজ কি হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে না, এখনো নামাজ হয়নি, আপনার জন্য সাহাবা ইকরামরা আপনার সঙ্গী সাথের অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে আসার জন্য চেষ্টা করলেন, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেলেন। কয়েকবার এইভাবে চেষ্টা করতে করতে কয়েকবার একইভাবে হুঁশ, কোনো সময় বেহুঁশ। তিনি চেষ্টা করছেন জামাতের সঙ্গে নামাজ পড়া, কিন্তু পারলেন না। শেষ অবস্থায় যখন একটু সুস্থ হলেন, তখন তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি আসছেন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে। সহিহ বুখারী 198 নম্বর হাদিস, কিতাবুল উযু। তাহলে দেখুন, রাসূল চলতে পারছেন না, মসজিদ কতটুকু, মসজিদে নববীর পাশে লাগা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, শুধু ঘর খুললে মসজিদ দেখা যেত, এইটুকু আসতে পারছেন না, তবুও চেষ্টা করছেন মসজিদে এসে নামাজ পড়ার। শেষ পর্যন্ত একটু সুস্থ হয়েছেন, দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে সে নামাজ পড়েছেন। তিনি নামাজের গুরুত্ব দিয়েছেন যে নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছেন, আল্লাহ রাসূলের দাঁত ঝরে গিয়েছে এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে। সেই নামাজকে আজ আমরা ভুলে গিয়েছি, সেই নামাজকে আমরা ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের একটি ওসিয়ত ইবনে মাজার কিতাবুল ওয়াসায়ার একটি হাদিস 2802 নম্বর হাদিস, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, মানুষদের সঙ্গে সর্বশেষ যে বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে তোমরা যত্নবান হয়ো। এটা আল্লাহ রাসূলের শেষ ওসিয়ত, এবং আল্লাহ রাসূলের শেষ বাক্য হচ্ছে আল্লাহুম্মা ফি রাফি ইলা রাফিকিল আলা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের শেষ বাক্য, এবং মানুষদের সঙ্গে শেষ বাক্য হচ্ছে কি, নামাজ পড়ো, তোমরা নামাজকে ধরে থাকো, এবং তোমার দাস দাসীদের ব্যাপারে তুমি যত্নবান হয়ো। শেষ অবস্থাতে আল্লাহ রাসূল নামাজকে ছেড়ে দেননি, মানুষদেরকে শেষ অবস্থাতেও বলে গেছেন তোমরা নামাজকে ছেড়ে দিও না। আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা নামাজকে নামাজ মনে করি না, আমরা নামাজের জন্য সময় বার করতে পারি না, 5 মিনিট সময় বার করতে পারি না, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল তিনি জীবনকে জীবন মনে করেননি, সময়কে সমান মনে করেননি, কষ্টকে কষ্ট মনে করেননি, আজ আমরা সেই নামাজকে ভুলে গিয়েছি। একটি হাদিস বলবো যে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মিসকাতুল মাসাবি 5172 নম্বর হাদিস, তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহর তরফ থেকে সরাসরি, এটা হাদিসের কুদসি হিসাবে, যে আল্লাহ তাবারকাতাল্লাহ তিনি বলছেন সরাসরি ইবনে আদমকে, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তানেরা তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আল্লাহ সরাসরি ইবনে হাদিসের কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তানেরা তোমরা আমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাও সাদরাকা গিনান, তাহলে তোমার অন্তরকে আমি প্রশস্ততায় ভরে দেব, ওয়াসাদ্দ ফাকরাক, এবং তোমার সমস্ত রকমের দারিদ্রকে আমি দূর করে দেব। ফাইলাম তাফাল, যদি তুমি এমন না করো, আমার ইবাদতের জন্য তোমার কাছে যদি সময় না থাকে, তাহলে কি হবে, মালাত সদরাকা সুগলান, আমি তোমার অন্তরকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। আপনি এত ব্যস্ত হয়ে যাবেন, এত ব্যস্ত হয়ে যাবেন, 1 মিনিট সময় আপনি আল্লাহর ইবাদত করার জন্য পাবেন না, পাবেন না। ওয়ালাম আশুদ্দ ফাকরাক, এবং আল্লাহ আপনার দারিদ্রতাকে দূর করবেন না। আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করুন, আল্লাহ আপনার অন্তরকে প্রশস্ততায় ভরে দেবেন। যদি না করেন, আজ দেখুন মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে মানুষকে আল্লাহ পৃথিবীর কাজে এত ব্যস্ত করে দিয়েছেন, এত ব্যস্ত করে দিয়েছেন, মানুষ নামাজ পড়ার জন্য 1 মিনিট সময় পায় না। কারণটা কি, আপনি তো আল্লাহকেই ভুলে গিয়েছেন, আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করবে। শেষ কথা এক কথা বলছি, আমাদের নবী যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কিরাম যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে সেভাবে নামাজের গুরুত্ব দিতে হবে। আপনাদের বয়সের দিক থেকে আপনারা কেউ হয়তো আমার ভাই,
সমতুল্য, কেউ আমার বাপ সমতুল্য, কেউ দাদা সমতুল্য, সকলকে আমি অনুরোধ করছি আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, এই নামাজ ছাড়া আপনি এই দুনিয়াবি জগতে কিছুটাও যদি সফলকাম হতে পারেন, কিন্তু মৃত্যুর পরে যে আজীবন কাল আপনি যেখানে থাকতে হবে সেই জীবনে আপনি কোনোদিন সফলকাম হতে পারবেন না। আপনি ভাবেন না মৃত্যু মানে আপনার জীবনের পরিসমাপ্তি, ভাবেন মৃত্যু মানে আপনার একটা নতুন জীবনের শুরু হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে, যে জীবনের কোনো শেষ নেই। আপনি যদি জাহান্নামী হয়ে যান তবু আপনার জীবনের শেষ নেই, আপনি যদি জান্নাতি হয়ে যান তবু আপনার জীবনের শেষ নেই। এই দুনিয়ার জীবনের শেষ আছে, আপনি 40 বছরও বাঁচতে পারেন, 50 বছরও বাঁচতে পারেন। তাই বলছি এই পৃথিবীর জগৎকে নিয়ে, এই দুনিয়াকে নিয়ে আপনি বেশি ব্যস্ত হয়ে থাকিয়েন না, সামান্য সময় আল্লাহর কথা অনুযায়ী তাফাররগলি ইবাদাতি, তুমি আমার জন্য সময় বের করো, এটা আল্লাহর কথা, আমিও আপনাদেরকে বলছি আল্লাহর ইবাদতের জন্য আপনার সময় বের করুন, নামাজটা পড়ুন, তাহলে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে জান্নাতি বাসী করবেন। কারণ আমাদের জন্যই আল্লাহ তাবারকাতাল্লাহ জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম আমাদেরকে দেওয়ার জন্য নয়। আল্লাহ আমাদেরকে সকলকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করো, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। আমিন আল্লাহ আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم ويستجب لكم، ولذكر الله تعالى أكبر، والله يعلم ما تصنعون.